নদী ভাঙনের ফলে বিপদের মুখে উদারবন সমষ্টির উত্তর পাড়ার 50টিরও বেশি পরিবার ভাঙনের কবলে এলাকার অনেক ঘরবাড়ি। এ নিয়ে সংবাদ মাধ্যমের সম্মুখে কথা বলতে গিয়ে গ্রামের লোকেরা জানায়, প্রায় 5 বছর ধরে নদী ভাঙনের ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বিধায়ক মিহির কান্তি সোমের সঙ্গে সাক্ষাৎ করার পরও কোনো পাত্তা না দিয়ে বরং দুর্ব্যবহার করেন তিনি বলে অভিযোগ করে এলাকাবাসী। তাদের এই দুর্দশার জন্য মুখ্যমন্ত্রী ও জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী জনসাধারণ। স্যার, আমার নাম সাধনা নাথ, উত্তরপাড়া নদীর পাড়ে আমার বাড়ি। এই যে যাবৎ অতদিন থাকি আমরা বাড়ি ঘর ভাঙ্গিয়া একবারে ই হইতেছে, বিধায়ক এমএলএর আমরা জানাইছি, এমএলএ একদিন যাওয়ার পরে এমন দুর্ব্যবহার করছে তা কোয়ার মতন না, খুব দুর্ব্যবহার করছে। তারপরে আমরা আনতেই পারছি না তান্ডে। হ্যাঁ, নদীর ভাড়ও কেন ঘর বানাইলাই তোমরা? আর নদীর ভাড় তো আসিল না, এটা এটা তো বহুত বড় বাড়ি, বহুত বড় একটা গ্রাম আছে, নদী আইয়া ভাঙছে, এটা তো আমরা কিছু করার নাই। তাই না আমরা কইছো নদীর ভাড়ও কেন বানাইছো ঘর জানি শুনি? হ্যাঁ, এটা কিন্তু আজকের পুরানা 400-500 বছর আগের বাড়ি ঘর এটা, বুঝছেন নি? তখন আমরা এটাই আপনার কাছে অনুরোধ, আমরা এটা ঠিকঠাক করিয়া দেন। আমরা কেমনে বাঁচতাম বাচ্চা কাচ্চা লইয়া? ওই দেখুন আমরা ঘর দরজার অবস্থা দেখুন, ভাঙ্গি আছে। এখানে প্রায় কতটা ফ্যামিলি আছে? এখানে আছে কত ফ্যামিলি বগো? হ্যাঁ, 50-40 পরিবার। আমরা সরকারে কি তা অনুরোধ করতে চাইয়া? এই তো আমরা এটা ঠিক করিয়া দিত, প্লাস আমরা একটু সুযোগ সুবিধা ইয়ে করে দিতে। এবার বর্ষা এলাম তো আমরা থাকাই মুশকিল করবো, এবার বর্ষা আইলে আমরা থাকাই মুশকিল। খার খার গড় এই বাংলা লাগা ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর গেলে বহুত বহুত অনেক, এই সাইডটা তো সবের ওই। আপনারা এটা আমরা মানে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাইলাম, যেতে আমরা বাসার কোনো একটা লাইন করে দেন, ঠিকঠাক করিয়া দেন, তাইলে তার কাছে আমরা কৃতজ্ঞ থাকুন। আপনারা বিধায়কের নামটা? বিধায়কের নাম হলো মিহির কান্তি সোম। এর মধ্যে রাস্তা নাই, ঘাট নাই, ছেলে মেয়ে কোন দিকে স্কুলে যেত? এই যে বাঙ্গা দিকে বর্ষা দিকে আমরা আইতে লাগে, ছেলে মেয়ে লইয়া না আমরা যাইতে পারি না, আইতে পারি রাস্তাই তো নাই, বর্ষার দিনে তো রাস্তাই নেই, আমরা যাইতাম কোন দিকে? আমরা রাস্তাঘাট নাই, আমরা ওটাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরার দিকে একটু দৃশ্য আকর্ষণ করুক, আমরা একটু দেখো কথাই তরঙ্গ টিভি বাংলা।